Assalamualaikum বন্ধুরা আমরা এখন স্বপ্নের ইউরোপে আছি এটা আমরা সিসিলার পজ্জালো দ্বীপে আছি এটা আমরা এখন মোটামুটি সবাই খুব আনন্দে আছি জীবনে সবাই সংগ্রাম করে এখানে আসছি জীবন মরণের রিস্ক নিয়ে কিন্তু আমরা এই ইতালিতে আসছি এখন আল্লাহ যদি আমাদের সহায় রাখে আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাব আর আমাদের যে ভিডিওটা হচ্ছে এটা হলো আমাদের স্মৃতি হিসেবে থাকা যাবে যতদিন ইউটিউব থাকবে ততদিন জান আমাদের স্মৃতিগুলো সবাই বন্ধু-বান্ধব যতগুলো আছে সবার মন আশা পূরণ করে এবং সবাই তাদের জায়গা মতো পুষতে পারে লক্ষ্যবস্তুতে তো আমার এটা ইচ্ছা ছিল যে হলো সবাইকে নিয়ে স্মৃতি হিসাবে আমি রেখে দেব সবার মনের আশা মনের কল্পনা এই ভিডিওর মাধ্যমে থাকবে দেখতে পারবে যে আমরা কতটা কষ্ট করে বা কতটা দুঃখ মানে দুঃখটাকে বিসর্জন দিয়ে আমরা এই স্বপ্নের দেশে আসছি আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং দেখবেন দোয়া করবেন আমাদের জন্য সবাই আর কিছু বলবো নাকি আর কিছু বলার থাকলে বলো কমেন্ট এগুলো দিতে ভুলবেন না বলো দরও দিও দাও আসসালামু আলাইকুম ভাই আমি তবু বলতেছি ভাই কেউ দালালের খপ্পরে পড়বেন না দালাল থেকে সাবধান থাকবেন এবং সকলে যে লিবিয়া বা তিনশো থেকে যদি কেউ আসতে চান যে দালালের সাথে আপনারা কথাবার্তা বলবেন প্রথমে তার ছবিটা দেখবেন তারপর হচ্ছে তার সাথে ভালো মতো পরিচয় হবেন এবং কেউ দালালের খপ্পরে পড়বেন না বর্তমানে দালালের খুবই উৎপাত বেড়ে গেছে তারা কিন্তু মানুষকে জিম্মি করে টাকা নিচ্ছে যেরকমভাবে আপনি যদি তিনশিয়া থাকেন আপনাকে প্রথমে বলবে যে অল্প কয় টাকা লাগবে তারপর এক একটা ঘেম হলে ধরা খেলে আপনার কাছ থেকে আবার বাড়তি করে টাকা নেবে কেউ দালালের খপ্পরে পড়বেন না যদি আপনার কেউ পরিচিত বা কোনো দালাল থাকে তাহলে তার মাধ্যমে যোগাযোগ করে আসবেন সকলেই দালালের খপ্পরে পড়বেন না দালাল থেকে সাবধান থাকবেন এবং আমরা তিনশিয়া থেকে ইতালিতে আসছি অনেক কষ্ট করে আসছি প্রায় তিন থেকে চার মাস পরে আমরা এই তিনশিয়া আসছি অনেকটা কষ্ট অনেকটা ত্যাগ স্বীকার করে আল্লাহ তাআলা মহান অশেষ রহমতে আমরা ইতালিতে এসে পৌঁছেছি সবাইকে আবারও একটা মেসেজ দিতে চাই ভাই কেউ দালালের খপ্পরে পড়বেন না এই যতগুলো লোক দেখছেন সকলেই কিন্তু দালালের খপ্পর থেকে উদ্ধার হয়ে আমরা তিনশিয়া থেকে ইতালিতে এসেছি তাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য একটা মেসেজ দিয়ে যাচ্ছি কেউ দালালের খপ্পরে পড়বেন না দালাল থেকে আপনারা রক্ষা পেয়ে সুন্দর একটা দালাল ধরে তার পরিচয় সকল কিছু জেনে তারপরে আপনারা এই দালালের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা ইতালির উদ্দেশ্যে রওনা দিবেন কেউ দালালের খপ্পরে পড়বেন না ভাই আপনাদের বারবার বলে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই আমি রাকিব মাদারীপুর ঠিক আছে কখনো আপনারা যদি এইদিকে গেম দেন কখনো আপনারা যে মাসি বোর্ডের কখনোই হেল্প করতে বলবেন না সরাসরি ল্যাম্বুজে চায় পড়বেন যদি কখনো আসতে চান আপনারা সরাসরি ল্যাম্বুজে চাইবেন কখনো মাসরি বোর্ডের দিকে যাইবেন না মাসরি বোর্ডে হেল্প করতে কইবেন না তাহলে কিন্তু আপনারা অনেক বিপদে পড়বেন ঠিক আছে আপনারা সরাসরি ল্যাম্পুতে ছায়া পড়বেন ওকে ভাই আসসালামু আলাইকুম ভাই আমি রবিন বাড়ি নরসন্দী আমরা এখন ইতালি সিসিলিয়া আছি আপনারা খুব ভালো আছি এখানে ইতালিয়ান পুলিশ খুব ভালো আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো জায়গায় পৌঁছতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি রাজু বলছি আমরা সবাই আনন্দিত আমরা এখন ইতালির সিসিলিয়াতে আছি আমরা সরাসরি ল্যাম্পোতে আসতে পারি নাই ওখান থেকে আমাদের কিছু সমস্যা ছিল আমরা মাস্রি বোর্ডে গিয়ে অনেক বিপদে পড়ছি আপনারা কেউ ওখানে যে বিপদে পড়বেন না ওদের সাহায্য চাইবেন না আপনারা সরাসরি ল্যাম্পোতে চাই যাবেন ঠিক আছে আর দালাল থেকে খপ্পরের থেকে আপনারা সবাই সাবধান থাকবেন আমি এক দালালের মাধ্যমে অনেক কষ্ট হয়ে অনেক জর্জরিত হয়ে নয়টা মাস আমি বিপদে ছিলাম আমার ১৯ লাখ টাকা খরচ হয়ে গেছে আমি অনেক দুঃখ কষ্টে আসছি এখানে ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আমরা এখানে অনেক ভালো আছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আর মিঠু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তার চ্যানেলটারে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম মিঠু ভাই অন্তত ভালো লোক একজন ঠিক আছে তার মন মানসিকতা অনেক ভালো সবাই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আমাদের তিনশিয়া থেকে লিবিয়া আসতে মোট আমাদের সময় লেগেছে ২০ ঘন্টা এর মধ্যে প্রথমে বিভিন্ন জায়গায় নৌকা ঠেকে যেতে পারে কারণ এ জায়গার পানি খুবই কম এবং সাগরের গভীরতা অনেক কম
কেউ ভয় পাবেন না। যদি কেউ আসতে চান, প্রথম হলো নদীতে সাগরের মধ্যে যদি ঠেকে যায় তাহলে আপনারা নেমে যাবেন, এবং মাছের বোটের কাছে কেউ সাহায্য চাইবেন না, কারণ তিনুশিয়ার মাছের বোটগুলো খুবই খারাপ। এগুলো হচ্ছে আপনার জীবনের প্রতি কোনো মায়া মহব্বত কিছুই রাখবে না, তাদের কাছে তাদের মোটরটাই অনেক বড়। আপনার নৌকার যদি কখনো ইঞ্জিল থাকে, সেই ইঞ্জিলের প্রতি আপনাদের অনেক লোভ থাকবে, এবং আপনি যদি ওই ইঞ্জিলটা এই তিনুশিয়া থেকে ইতালিতে আসার সময় আপনাদের যে ইঞ্জিলটা দিবে, ওই ইঞ্জিলটার পাওয়ার সম্ভবত 30-40 থাকবে, এর বেশি থাকবে না। আপনি তিনুশিয়ার সাগর বর্ডার ক্রস করার পর ইন্টারন্যাশনাল যখন আসবেন, আসার পরেই কিছু বোট থাকবে, সেগুলো হচ্ছে মাছের মাছ ধরার কাজ করে। মূলত ওইগুলোর কাজ হচ্ছে হলো মাছ ধরার কোনো কাজ নেই, ওদের মূল উদ্দেশ্য হচ্ছে হলো যত শরণার্থীরা আসবে তাদের কাছ থেকে যে মোটরগুলো আছে, যে ইঞ্জিলগুলো আছে, সেগুলো লুট করে নেওয়া। আপনাকে প্রথমে অনেক ভালো ব্যবহার করবে, বলবে যে আপনার মাধ্যমে আপনাদের আমি ল্যাম্পদোসা দিয়ে আসবো, কিন্তু এগুলো কোনো কিছুই বলবে না। অনেক অনেক সুন্দর সুন্দর আশা এবং ভরসা দিয়ে, খাবার দিয়ে অনেক লোভ লালসা দেখাবে, এগুলোর খপ্পরে পড়বেন না। ওদের মূলত কাজ হচ্ছে হলো আপনার কাছ থেকে ওর মোটরটা কেড়ে নেওয়া। মোটর কেড়ে নিয়ে আপনাদের বলবে যে ওই দেখা যাচ্ছে একটা রিসিপশিপ, মূলত কোনো রিসিপশিপের এরকম কোনো কথাবার্তা খপ্পরে আপনার পড়বেন না। আপনারা দয়া করে কোনো মাছের বোর্ডের কাছে সাহায্য না নিয়ে সরাসরি ল্যাম্পদোসায় চলে আসবেন, তাহলে আপনার জীবনটা বাঁচবে। কারণ হচ্ছে হলো আপনার জীবন আপনার কাছে, ওদের কাছে কোনো মূল্য নেই, ওদের কাছে মানুষ বলতে কোনো মূল্য নেই, ওদের কাছে ওদের মোটরটাই হচ্ছে হলো সব থেকে বড় মূল্যবান সম্পদ। তাই আপনাদের উদ্দেশ্যে একটা সতর্ক বাণী দিয়ে বলছি, আপনারা কখনো মাছের বোর্ডের কাছে সাহায্য চাইবেন না। আপনারা যতটা সম্ভব যদি কখনো বিপদে না পারেন তাহলে মাছের বোটের কাছে সাহায্য চাইবেন, এবং মোটরটা কখনো খুলতে দেবেন না, এবং ল্যাম্পদোসার উদ্দেশ্যে আপনারা নৌকাটা টেকিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মফিজুল ইসলাম, আমার বাড়ি মাদারীপুরে। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন আমি ইতালি যাব, সো আজকে ইনশাআল্লাহ পূরণ হলো স্বপ্ন। আমরা আসছি 11 তারিখ, আর আমরা 1 বছর ধরে এই লাইনে আসি, অনেক কষ্টের পরে আসছি আমরা, ঠিক আছে, অনেক কষ্টের পরে এই সিসিলি আসছি আমরা বাঙালি সবাই একসাথে। এখন আমার আর খুব ভালো লাগতেছে, পিছনে যত কষ্ট ছিল সবই শেষ হয়ে গেছে, আর সবাই আসবা, বুঝে শুনে আসবা, ঠিক আছে। আমরা তুনিশা থেকে অনেকবার গেম দিয়েছি, আজকে সফলতা হইলাম আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে বাঙালি ভাইয়ের সাথে একসাথে আমরা যেন একসাথে থাকতে পারি। সবাই টাকা দাও, সবাই খুশি আছে, সবাই ভালো আছে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো তো? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা আপনারা দোয়া করবেন মিঠু ভাইয়ের জন্য, মিঠু ভাই জানি তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করবেন আর মিঠু ভাইয়ের উপরে উঠে দিন, আমাদের জন্য সবাই দোয়া করেন, আমরা জানি তাড়াতাড়ি কাগজ পাই, দেশে আসতে পারি, সবাদের সাথে দেখা করতে পারি। সালাম আলাইকুম। হ্যাঁ আসসালাম আলাইকুম। হ্যাঁ গাইস, আমাদের আগের ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে সাগর দিয়ে আসছি, এখন আমরা অবশেষে ইতালি। এই যে আমাদের যে মিঠু আমাদের সাথে আছে, উনি তো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে, ওনার জন্য সবাই সাবস্ক্রাইব। আমাদের পাশে আমাদের মিঠু ভাই আছে, উনি আমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও দেয় সবাইকে, একটা যেরকম অনেক ধারণা দেওয়ার জন্য কীভাবে ইতালিতে আসে অনেক কষ্ট করে। যেরকম আমাদের মিঠু ভাইদের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই করবেন। হাবিবি 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 কাম টু ইতালিয়া, হাবিবি কাম টু ইতালিয়া, বাংলাদেশ টু ইতালি, আলহামদুলিল্লাহ।